নমস্কার শুভেন্দু অধিকারীকে নিয়ে চরম জল্পনার মধ্যেই এবার শুভেন্দু অধিকারীকে নিয়ে মন্তব্য করলেন উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূল দলের মধ্যে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে তিনি খুব শীঘ্রই তৃণমূল ত্যাগ করতে পারেন কিন্তু শুভেন্দু অধিকারী নিজে কোনো এই ব্যাপারে এখনো মন্তব্য করেনি কিন্তু শুভেন্দু অধিকারীর বর্তমান কিছু কার্যকলাপে স্পষ্টই বোঝা গেছে তৃণমূলের সাথে শুভেন্দু অধিকারী স্পষ্ট দূরত্ব তৈরি হয়েছে তবে এবার এই দূরত্ব নিয়ে মন্তব্য করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বলেন শুভেন্দু অধিকারীকে নিয়ে বিচলিত হওয়ার আর কিছু নেই দলে যা সমস্যা হচ্ছিল সব মিটে গেছে দলের মধ্যে থাকলে সমস্যা হয় কিন্তু আলোচনার মাধ্যমে তা মিটে যায় এর আগেও দেখা গেছিল শুভেন্দু অধিকারীকে নিয়ে মন্তব্য করতে সৌগত রায় ও প্রবীর ঘোষালদের এবার শুভেন্দু অধিকারীকে নিয়ে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ নেতা জ্যোতিপ্রিয় মল্লিক আর তা শুনেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খুব শীঘ্রই হয়তো মাঠে নামতে চলেছেন তৃণমূলের জার্সি পরে পড়ে শুভেন্দু অধিকারী